আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু আমার চ্যানেল। আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর প্লিজ যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স। চলুন, এখানে আমি পাঙ্গাশ মাছের চার পিস মাছ নিয়েছি বড় সাইজ করে। অনেকেই পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করেন না। হ্যাঁ, যদি আপনারা এভাবে আমি যেভাবে রান্নাটা প্রসেস দেখিয়ে দেবো সেই প্রসেস যদি আপনারা এই মাছটা রান্না করেন তাহলে দেখবেন ভিউয়ার্স, না খেলে আপনারা বিশ্বাসই করবেন না যে মাছের স্বাদ মানে রৌ কালিয়া এগুলো মাছের চেয়েও এই মাছটা অনেক 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 ভালো ভালো হবে যদি আপনারা ঠিক এভাবে রান্না করেন। তো মাছগুলোকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে তেলে প্রথমে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে বলতে আমি এত এত কড়া করে ভাজবো না, 70% মতো মাছটাকে আমি ভেজে নেব। মুখে লেগে থাকার মতন এই রেসিপিটা অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এই পাঙ্গাশ মাছ যে উপরের যে মাছের যে একটা সাল থাকে না, সেই সালটা কিন্তু আমি তুলে নিয়েছি, শুধু মাংসটা নিয়েছি। অবশ্যই আপনারা যারা পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করেন না, উপরে যে চালটা আছে সেই চালটা তুলে নিয়ে তারপর আপনারা এভাবে মাছটা রান্না করবেন। দেখবেন ভিউয়ার্স, না খেলে আপনারা বিশ্বাসই করবেন না যে মাছের স্বাদ সত্যি অসাধারণ হয়েছে, অসাধারণ। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে ছোটো সাইজের 4-5টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের চেয়ে কম তোমার আদা রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো করে সফট করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ডেকে আর চুলার আঁচটা লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো সফট হয়ে এসেছে, এর মধ্যে আমি এখন মশলা অ্যাড করবো। এখানে আমি 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1/4 টিস্পুনের মতো কাঁচা জিরার গুঁড়ো দিয়ে আমি পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো একটু মেখে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে চুলার আঁচটা লো থেকে একটু আঁচ বাড়িয়ে আর কি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই আপনার ভিউয়ার্স ধৈর্য সহকারে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ডেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। মশলার যে একটা কাঁচা ঝাঁজ আছে সেই ঝাঁজটা চলে গেলেই চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা মশলাটা কষিয়ে নেবেন আর কি। অবশ্যই ভিউয়ার্স আপনারা পাশে ট্রাই করবেন এভাবে রান্না করার জন্য, তাহলে দেখবেন অনায়াসে অনেকগুলো ভাজা আপনারা খেতে পারবেন। তো মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেবো, যেহেতু এটা মাছটা আমি তেমনভাবে ভাজিনি। আগে আপনাদেরকে বলে দিচ্ছিলাম মাছটা আমি 70% মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ মাছ দিয়েছি। এটা কাঁচামরিচের ফ্লেভার সবাই পছন্দ করে, আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি এই কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা একটু হাই হিটে করে রান্না করে নেব, মশলাটা মানে ভালো করে আর কি ব্লক উঠিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া কুচি। ধনিয়া কুচি আপনারা পরিমাণ মতন দেবেন, পরিমাণের চেয়ে বেশি দিলে কিন্তু আবার খেতে ভালো লাগে না। তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে দিয়ে আবারও 2-3 মিনিটের মতো একটু রান্না করে চুলার আঁচটা অন অফ করে দেব। তো ভিউয়ার্স কেমন হলো আজকের এই রেসিপিটা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের আমার কমেন্টস বক্স জানিয়ে দেবেন। আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমাদের ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়।
আমারও বলছি যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ধন্যবাদ। আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ।